হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেইন টু ভাই ভাই টেলিকম ইলেকট্রনিক্স। আজকে একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও। এই ভিডিওটা আমার হাতে দুখানা V21 5G আছে। একটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কাস্টমার ওসমান ভাই, একটা আইজুল ভাই নিয়েছে। তো তাদের কাছে পরে আছি, তাদের ইমপ্রেশন নেব কেমন লাগছে বা কেমন ইউজ করে ইউজার ইন্টারফেস। তো ওসমান ভাই নিয়েছিল নিয়ন স্পার্ক, যে কালারটা একদম নতুন কালার, আর এর সঙ্গে আছে এই যে কালারটা, এটা হচ্ছে সানসেট ড্যাজল। তো দুটো কালারের মধ্যে একটা ইউনিকনেস আছে, আমি চাইবো কালার দুটো একদম কাছের থেকে ফিল করানোর জন্য। তো এটাকে আপনারা বলতে পারেন একদম কচি কলা পাতার যে কালার, যেটা গ্রিন যে কালার, আর এর উপরে ম্যাট ফিনিশ, অর্থাৎ অ্যান্টি গ্লার গ্লাস সারফেস। এখানে আমরা আঙুল দিলে আঙুলের যে ছাপটা আসে সেই ছাপটা আসবে না। আর একটা যেটা সানসেট ড্যাজল, এখানে একটা রেইনবো টাইপের একটা কালার, যে কালারটা আপনারা ফিল করতে পারবেন। এক এক সময় এক এক দিক থেকে এক এক রকম কালার লাগবে, আর যে অ্যাঙ্গেল থেকে যেরকম লাইট পড়বে সেরকম পাবেন। এটাতেও সেম তাই, ম্যাট ফিনিশ রেখেছে, তবে নিয়ন স্পার্ক কালারটা একটু বেশি স্লিপারি হলেও যে অসম লুকটা সত্যি খুব দারুণ এবং সুন্দর। আর এই মোবাইলটা সবচেয়ে বড় ব্যাপার, এই মোবাইলটা কিছু লিমিটেড স্টক, অনলি ফর দুর্গাপূজা এডিশন, এটা ভিভো থেকে আনা হয়েছে। তো তার মধ্যে আমরা একটা কাস্টমারকে নিয়ন স্পার্ক বেচতে পেরেছি, আর সেটা সত্যিই আমাদের কাছে বিশাল আনন্দের ব্যাপার। তো আমি উসমান ভাইয়ের কাছে সরাসরি চলে যাবো এবং উসমান ভাইয়ের কাছে জানতে চাইবো যে উসমান ভাই ক্যামেরা অন দ্য ক্যামেরা আসতে চাইছে না, আমি উসমান ভাইকে জোর করলাম না। উসমান ভাই ওয়ান অফ আওয়ার প্রিমিয়াম কাস্টমার, এবং আপনারাও যদি বিভিন্ন ভ্যারাইটিসের বিভিন্ন রকম মোবাইল নিতে চান তো চলে আসুন ওয়ান অ্যান্ড অনলি ভাই ভাই টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স। আমাদের তিনটে কাউন্টার, একটা হচ্ছে বিডিও অফিস, একটা খড়িবাড়ি, এবং একটা খামারপাড়াতে। আর আমাদের কন্ট্যাক্ট আপনারা ফেসবুক বা যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন, কন্ট্যাক্ট নাম্বার আমি বললাম না। তো আজকের জন্য সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন।